কেএনডিএ পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল কি 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ বঙ্কিম সেতু ব্রিজের উপরে লোড টেস্টিং কাজ হবে। এই লোড টেস্টিং কাজের জন্য বঙ্কিম সেতু দুটো ফ্ল্যাঙ্ক বন্ধ থাকবে। প্রথম যেটা বন্ধ থাকবে হাওড়া রেলওয়ে স্টেশনের পক্ষ সাইড থেকে, যারা সাউথ হাওড়া দিকে যাচ্ছেন বঙ্কিম সেতু উঠে, ওই ফ্ল্যাঙ্কটা বন্ধ থাকবে। আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা লাল পোর্শন করা হয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, সেটা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যে র্যাম্প দিয়ে আমরা বঙ্কিম সেতুতে উঠি, ওই ফ্ল্যাঙ্কটা পুরোটা পুরো বন্ধ। মানে কেউ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বঙ্কিম সেতু ডাইরেক্টলি উঠতে পারবে না। তো এই পরিস্থিতিতে এটা 23 তারিখ সকালবেলা 6টা থেকে ওনারা কার্যবাহী শুরু করবেন। আমরা মোটামুটি 4টে থেকে আমরা ডাইভার্সনটা স্টার্ট করব। তো ডাইভার্সন আমরা কোথায় থেকে করছি? তো আমরা গত 3 দিন ধরে অ্যাসেসমেন্ট করছিলাম যে কত ভেহিকলস ওই ফ্ল্যাঙ্কে উঠে, ওই ফ্ল্যাঙ্কে যা ভেহিকলস উঠে কোন কোন রাস্তা দিয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা যেটা ফাইনালি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি, কিছু গাড়ি ওখান থেকে শিবপুর যায়, কিছু গাড়ি পঞ্চাননতলা যায় এবং কিছু গাড়ি ময়দানে এসে শেষ হবে। তো এই তিনটা রকম গাড়ি যে আলাদা আলাদা রুটে যাচ্ছে, এই তিনটাকে আমরা আলাদা আলাদা ডাইভার্সন করছি। যারা শিবপুর যাবে ওনারা ডাইরেক্টলি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে থাকে, মানে ব্রিজ থেকে নামলেন, নেমে ডাইরেক্টলি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে ওনারা শিবপুর গ্র্যান্ড ফোর্সর রোড হয়ে বেরিয়ে যাবে। যারা পঞ্চাননতলা যাবেন এবং যারা ময়দান যাবেন ওনারা ডাইরেক্টলি ওই পয়েন্টে অব্দি আসবেন যেটা আপনারা জানেন শেরাত স্ট্যাচু রয়েছে। শেরাত স্ট্যাচুর পরে যেটা বাম দিকে ব্রিজের উপরে উঠছে, ডান দিকে আইসি বোস রোড বলে ওটা, যে আইসি বোস রোড দিয়ে বেশি নর্থ হাওড়ার লোক ডপসন রোড হয়ে নর্থ হাওড়া বেরিয়ে যান, ওই রোড দিয়ে পঞ্চাননতলা এবং ময়দান যাওয়ার গাড়িগুলোকে ডাইভার্ট করবো আমরা। পঞ্চাননতলা এবং ময়দান গাড়িগুলো যখন ব্রিজের নিচে আসে, যেটা ফিশ মার্কেট পার্কিং বলেন আপনারা, ওই ফিশ মার্কেটের পার্কিংয়ে যে গাড়িগুলো ময়দান যাচ্ছে ওইটা ডান দিকে নিয়ে নেবে, আর যে গাড়িগুলো পঞ্চাননতলা যাবে ওনারা সোজা বেরিয়ে হরিমোহন বোস রোড হয়ে চান্দমারি ব্রিজ হয়ে পাশিতলা হয়ে পঞ্চাননতলা যাবে। এই সংখ্যাটা আমরা মোটামুটি অ্যাসেসমেন্ট করেছি, মোটামুটি 3 ভাগ করে যখন দেখলাম তো একটু চান্দমারি ব্রিজের উপরে একটু বেশি সংখ্যা হচ্ছে। তো ওইটা আমরা স্পেশাল পুলিশ অ্যারেঞ্জমেন্ট 22 তারিখ রাত্রি থেকে শুরু করে 25 তারিখ রাত্রে অবধি আমরা ফুল পুলিশ অ্যারেঞ্জমেন্ট ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আপাতত কোনো গাড়ি কোথাও আমরা আটকাচ্ছি না এবং কোনো গাড়ি কোথাও বন্ধ করছি না, সব গাড়ি চলবে, শুধু একটু রাস্তাটা ডাইভার্ট করছি আমরা। সেটা হলো আপনার বঙ্কিম সেতু হাওড়া রেলওয়ে স্টেশনের সাইডের র্যাম্প। এবার আমরা আসছি হাওড়া বঙ্গবাসীর সাইডে, যে বঙ্গবাসী থেকে যে বঙ্কিম সেতু ওঠার র্যাম্প আছে সেখান থেকে বেশিরভাগ গাড়ি বঙ্কিম সেতু থেকে র্যাম্প থেকে নেমে আবার ওখান থেকে ঘুরে যেগুলো বঙ্কিম সেতু র্যাম্প উঠে যায়, আপাতত আপনারা সবাই চিনেন মেট্রো কাজের জন্য ওই সংখ্যাটা খুবই কম। তবে কিন্তু কম হলেও আমাদেরকে ওখানে একটা ডাইভার্সন দিতে হচ্ছে। তো ওটা আমরা নেক্সট স্লাইড, সেটা আপনারা দেখছেন বঙ্কিম সেতুর ব্রিজ, কিন্তু একটা পুরো ব্রিজ নেই। যেটা আমাদেরকে কেএমডিএ জানিয়েছে কি একটাই স্ল্যাব না হওয়ার জন্য আমাদের একটা সুবিধা যেটা হচ্ছে কি দুটা ফ্ল্যাঙ্ক আলাদা আলাদা স্ল্যাব। তো একটা ফ্ল্যাঙ্ক যেটা লাল ফ্ল্যাঙ্ক আছে ওটা বন্ধ থাকছে এবং গ্রিন ফ্ল্যাঙ্ক খোলা থাকছে। তো যে গাড়িগুলো আগে সোজা গিয়ে বঙ্গবাসীর সামনে ঘুরে বঙ্কিম সেতু ব্রিজের উপরে উঠতে, ওই গাড়িগুলোকে আমরা ডিএম স্লোপ দিয়ে নামিয়ে দিচ্ছি, নামিয়ে এমজি রোড থেকে বাম দিকে নিয়ে। এই রাস্তাটা এতদিন বন্ধ ছিল কিন্তু আমরা মেট্রো পক্ষ থেকে উন্নয়নের সঙ্গে কথা বলে এই রাস্তাটা খুলে গেছে। এখান থেকে খুলিয়ে মানে এখান থেকে রাস্তা বাম দিকে নিয়ে ওদেরকে আবার বঙ্কিম সেতু ব্রিজে উঠিয়ে দিলাম। ঠিক ডিএম স্লোপের একটু আগে আমরা একটা কাটআউট দিয়েছি কেএমডিও সাইড থেকে পারমিশন নিয়ে, ওই কাটআউট দিয়ে ওদেরকে আবার ওনাদের নর্মাল ফ্ল্যাঙ্ক যেটা যায় ওই ফ্ল্যাঙ্কে আমরা। তো আপাতত কোথাও কোনো গাড়ি বন্ধ বা বাস রুট বন্ধ হচ্ছে না, যা হচ্ছে বাস রুট একটু ডাইভার্সন হচ্ছে, সেগুলো বেশিরভাগই বঙ্কিম সেতু হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ওঠার র্যাম্পের মধ্যে, এবং ওখান থেকে যে অটোগুলো যায় অটোগুলোও কিন্তু আমরা এরকম ডাইভার্সন করে দিচ্ছি। কেন কি আপনারা ভালো করেই চিনেন, যারা হাওড়ার স্থানীয় বাসিন্দা ওনারা আগে থেকে যারা নিজের প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন ওনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ফোর্স রোড হয়ে বেরিয়ে যান যদি ওনারা সাউথ হাওড়া যেতে চান।
তো যারা নর্থ ওর যেতে চান ওনারা আইসি বোস রোড দিয়ে চলে যান, যারা বাইরে থেকে আসছে যারা না জানতে পারে ওদের জন্য আমরা যথেষ্ট সাইনেজ বোর্ড সব জায়গায় আমরা 22 তারিখ সকাল থেকে লেগে দিব। এবং এটা নিয়ে KMD কে অনুরোধ করা হয়েছে, আমাদের সাইড থেকেও আমরা ফুল ডাইভার্সন প্ল্যান এবং বাস ওনার্স এর সঙ্গে একটা বাস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা মিটিং আমরা অলরেডি 16 তারিখ RTO মাধ্যমে কল করেছি, ওই মিটিংয়ে সব বাস ওনার সঙ্গে বসে আমরা কথা বলে নেব, আশা করছি কারো অসুবিধা হবে না। বঙ্গবাসী থেকে যে বাসগুলো উঠছে এখন উঠতে পারবে, শুধুমাত্র আপনি যেটা দেখছেন বঙ্গবাসী থেকে যে বাসগুলো উঠছে, আগে ওনারা যে লেফট প্ল্যান কর্তৃপক্ষ এবং পুলিশ সঙ্গে বসে যেটা প্রথম আলোচনায় আমরা ডিসাইড করেছিলাম যত সম্ভব ছুটির দিন হলে ভালো, তো সেই জন্য আমরা সানডে এবং স্যাটারডে আধা ছুটি যদি ধরো ফোর স্যাটারডে এবং সেই জন্য আমরা ছুটি যেমন প্ল্যান করেছি সো দ্যাট সাধারণ মানুষ যারা অফিস ওয়ার্স স্পেশালি স্কুল টাইম এসব অ্যাভয়েড করার জন্য ওই রকম ডিটেল আমরা নিয়েছি। রাত কে সময় যে গুডস ভেহিকল যায়গে যে আপনি দেখ পা রে স্পেশালি হো সকতা কুছ বঙ্কিম সেতু উড় সকতে ও সারে কে সারে আপনা বঙ্কিম সেতু বন্ধ নেই, বঙ্কিম সেতু কে উপর চল রা হ্যায়, বঙ্কিম সেতু কা এক ফ্ল্যাঙ্ক বন্ধ হো রা হ্যায়, যো নর্মাল মুভমেন্ট হ্যায় বেসে চলতে রা হ্যায়।